বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞানের যেটা আমাদের প্রথম পৃষ্ঠা রয়েছে অর্থাৎ AC-1, এই পৃষ্ঠার সম্পূর্ণ সলভ তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে বার্নার্ড বারুজ। ন্যাটো গঠিত হয় কত সালে? উত্তর হবে 1949 সালের 4 এপ্রিল। মার্শাল পরিকল্পনা কবে কার্যকরী হয়? উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। ভারত চীন সীমানা বিরোধ হয় কবে? উত্তর হচ্ছে 1962 খ্রিস্টাব্দে। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কবে? উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। এখানে কিন্তু অপশানে ভুল রয়েছে। তারপরে হচ্ছে ACLT-1 চুক্তি পাশ হয় কত সালে? উত্তর হবে 1972 সালে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সদস্য কার্যকাল কত? উত্তর হবে 2 বছর। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কত সালে? উত্তর হচ্ছে 1950 খ্রিস্টাব্দে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? উত্তর হবে 1/3। জাতিপুঞ্জ দিবস পালিত হয় কবে? উত্তর হচ্ছে 24 অক্টোবর। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন কে বলেছেন? উত্তর সুম্যান। এক কক্ষবাদের সমর্থককে? উত্তর হবে ল্যাস্কি। ন্যায় বিচারের দীপশিকাটি অন্ধকারের মধ্যেই নিভে গেলে কী ভীষণ সে অন্ধকার কথাটা কে বলেছেন? লর্ড ব্রাইস। পরবর্তী প্রশ্নে চলে আসি, পৃথিবীর শক্তিশালী উচ্চ কক্ষ কোনটি? উত্তর হচ্ছে সিনেট। তারপরে হচ্ছে কমেন্টওয়েজ অন দ্য লস ইংল্যান্ড গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে ব্ল্যাকস্টোন। আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে কি? মার্কিন যুক্তরাষ্ট্রে। স্পিরিট অব দ্য লস গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে মন্তেস্কু। পরবর্তী কোশ্চেন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ কি? উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন কে? সরোজিনী নাইডু। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী। অর্থবিল উত্থাপিত হয় কোথায়? লোকসভায়। লোকসভায় নির্ণায়ক ভোট দেন কে? উত্তর হচ্ছে স্পিকার। জেলা পরিষদের কার্যনির্বাহী অধিকারী কে? উত্তর হলেন সভাধিপতি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? উত্তর হচ্ছে 5 থেকে 30 জন সদস্যকে নিয়ে। কলকাতা পৌর নির্গমের নির্বাচিত সদস্যদের কী বলা হয়? উত্তর হচ্ছে কাউন্সিলর। ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 5 জন। গ্রামসভার বার্ষিক সভা বসে কখন? উত্তর হচ্ছে ডিসেম্বরে। এই হলো আমাদের এই পেজের সম্পূর্ণ উত্তর। এর পরের ভিডিওতে আমরা আসবো পরবর্তী পেজ নিয়ে। তোমাদের বলে রাখি, ইতিমধ্যে আমরা বাংলার প্রত্যেকটা পেজ কিন্তু সলভ করে দিয়েছি একদম এক ভিডিওতে, 9 থেকে পুরো একদম শেষ পর্যন্ত, এবং এডুকেশনের সমস্ত ভিডিও সলভ করেছি। এবার বিভিন্ন সাবজেক্টের ভিডিওগুলো ধীরে ধীরে কিন্তু তোমাদের সামনে পোস্ট হবে। এই জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলকে বারবার দেখতে থাকো, বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।